আমার বউ কিছুদিন যাবৎ বলছিল টুরে যাবে টুরে যাবে আমি বললাম চলো কক্সবাজার যাই সে বলল না সাজেক যাব আমি বললাম কক্সবাজার সে বলল সাজেক পরে সে একটা বুদ্ধি বের করলো বলল চলো আমরা লটারি করি লটারিতে যেই নাম উঠবে আমরা সেই জায়গায় যাব। আমি বললাম ঠিক আছে করো এরপর সে লটারি বানিয়ে নিয়ে আসলো এবং অনুষ্ঠিত হলো সেই বিখ্যাত লটারি একটার মধ্যে লেখা ছিল সাজেক একটার মধ্যে কক্সবাজার যেটা উঠবে সেখানে আমরা ঘুরতে যাব। আমার লটারির ভাগ্য সবসময় খুবই খারাপ এই কারণে উঠলো সাজেক সুতরাং এখন আমাদেরকে সাজেকই যেতে হবে সমুদ্র জিনিসটা আমার খুবই পছন্দের হলেও পাহাড় জিনিসটাও খারাপ না তাই গাটটিবুসকা বেঁধে আমরা নির্দিষ্ট দিনে রওনা দিলাম সাজেকের পথে তবে আমিও হেরে যাওয়ার পাত্র নই সে যেহেতু আমাকে লটারি করে সাজেক নিয়ে যাচ্ছে সুতরাং আমি প্রতি পদে পদে তাকে লটারি ধরতে দিব এবং এখানেই হবে আসল খেলা যেমন বাসে জানালার পাশের সিটে কে বসবে সেটা আমরা লটারি করে ঠিক করে নিলাম দুইটা চিরকুটে নাম লেখা হলো তাকে বলা হলো ধরতে সে যেটা ধরবে সে হচ্ছে জানালার পাশের সিটে বসবে এবং নামটা উঠল আমার সুতরাং জানালার পাশের সিট এখন আমার জানালার পাশের সিটে বসতে আমার খুবই খারাপ লাগছিল কিন্তু কি আর করার লটারিতে যেহেতু উঠেছে বসতে তো হবেই লটারির নিয়ম তো আর ভাঙা যাবে না সুতরাং কষ্ট করে আমি জানালার পাশেই বসলাম সারা রাস্তা একবার ডানে একবার বামে এভাবে ওষুধের মতো ঝাঁকাছাঁকি খেতে খেতে অতঃপর সকালবেলা আমরা পৌঁছালাম খাগড়াছড়ি এইখান থেকে সিএনজি নিয়ে এরপর যাব আমরা সাজেক যেহেতু আমরা দুইজন ছিলাম এ কারণে আমরা সিএনজি নিলাম কারণ চাঁদের গাড়ি দুইজন মিলে যাওয়া যাবে না আমি রাস্তায় অনেক কিছু দেখলেও চুলের কারণে আমার বউ কিছুই দেখতে পারলো না রাস্তায় একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম আমি যে আজকে সাজেক আসবো বাচ্চাগুলো কিভাবে জানি আগে থেকেই সবাই টের পেয়ে গিয়েছে সবাই রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে অভিনন্দন জানাচ্ছিল হাত নেড়ে ওরা কিভাবে জানলো আজকে আমি সাজেক আসবো তাদের ভালোবাসা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে পড়ছিলাম রাস্তার দুই ধারে দাঁড়িয়ে তারা আমাকে সমানে হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছিল ওয়েট এ মিনিট এইটা কেমন অভিনন্দন ছিল রে ভাই যাই হোক অতপর আমরা আমাদের কটেজে এসে পৌঁছালাম কটেজটা দেখতে খুবই সুন্দর হলেও তাদের নাম আমি এখানে নেব না কারণ তাদের সার্ভিস আমার খুব একটা ভালো লাগেনি তারা একসাথে দুইটা রুমের বুকিং পাওয়ায় আমাদের আগে থেকে বুকিং করা রুমটা ক্যান্সেল করে দিয়ে আমাদের চলে যেতে বলেছিল এরকমটা আমি তাদের থেকে আশা করিনি যাই হোক সাজেকের এই জায়গাটায় এসে আপনার মনটা ভালো হয়ে যেতে বাধ্য সামনে পাহাড় রকম অপূর্ব দৃশ্য আমি খুবই কম দেখেছি এই অপূর্ব সুন্দর জায়গায় বসে এক কাপ চা খাওয়ার জন্য হলেও আপনাকে লাইফে একবার সাজেক আসতেই হবে নইলে অনেক বড় ভুল করে ফেলবেন এ পর্যন্ত আমার ট্যুর দেয়া সকল জায়গার মধ্যে আমি সাজেককে নিঃসন্দেহে এক নম্বরে রাখবো সুতরাং অবশ্যই ঘুরে যাবেন এ পর্যন্ত সবই ঠিক ছিল কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায় এখানে দোলনা হচ্ছে একটা এখন তো আবার লটারি করতে হবে সে মনের আনন্দে অনেকক্ষণ যাবৎ দোল খেয়ে যাচ্ছিল আমি দুইটা কাগজে দুইজনের নাম লিখে আসলাম লটারি ধরার জন্য যার নাম উঠবে সে পিছনে দাঁড়িয়ে দোল দিবে বউ যার নাম তুমি তুলবা সে দোল দিবে একজন দোল খাবে অবশেষে আমার বোকা বউ তার নিজের নামই তুলল সত্যি বলছি এভাবে আমার দোল খেতে একদমই ভালো লাগছিল না কিন্তু লটারিতে যেহেতু নাম উঠেছে দোল তো তাকে দিতে হবেই লটারির নিয়ম তো আর ভাঙা যাবে না কিছুক্ষণ দোল খাওয়ার পর আমরা দুইজন চলে গেলাম লুসাই গ্রামে লুসাই গ্রামে গিয়ে তাদের গ্রামের পোশাক পরে আমরা ভিতরে প্রবেশ করলাম আমাকে খুবই অদ্ভুত লাগছিল কিন্তু কিছু করার নেই ঐতিহ্য বলেও তো একটা কথা আছে। আমরা লুসাই গ্রামে প্রবেশ করে কিছুক্ষণ তাদের মতো জীবনযাপন করলাম ব্যাপারটা অনেক মজার ছিল এরপর আমি চেষ্টা করলাম লুসাইদের ভাষা শেখার জন্য জায়গায় জায়গায় তাদের ভাষা লেখা ছিল শুধু ড্রেস পরলেই তো হবে না তাদের ভাষায় কথাও বলতে হবে বাউল হাউ এ কা ধ্য এর চেয়ে তো আমার ইংলিশই সহজ এরপর আমরা উঠলাম কংলাক পাহাড়ে আমি উঠতে চাই নাই আমার দিগ্বিজয়ী সাহসী বীর বউ ওঠার জন্য পাগল হয়েছিল এরপর আমাকে পুরাটা রাস্তাটাকে ঠেলে ঠেলে উঠাইতে হয়েছে আমাদের এই ভিডিওটা করতে সাহায্য করছে আমাদের সিএনজিওয়ালা ভাই যারা কাপল আসেন যাদের গাড়ি নিতে পারবেন না দুজন তিনজন তারা চাইলে তাকে কল করতে পারেন সে খুবই ভালো মনের একজন মানুষ তার ব্যবহারও খুবই ভালো সে সবসময় আপনার সাথে থাকবে আপনি যদি পাহাড়ের গুহায় যান সে গুহায় যাবে আপনি ঝর্ণায় নামলে সে ঝর্নায় নামবে আপনি যদি পাহাড়ে উঠতে উঠতে চাঁদে চলে যান চাঁদে গিয়েও সে আপনাদের ছবি তুলে দেবে এবং তার ছবি তোলার হাত খুবই ভালো তার নাম্বারটা আমি নিচে দিয়ে দিলাম আপনারা যদি যান তাহলে তাকে কল করতে পারেন খুবই গরম লাগছিল হঠাৎ দেখলাম বউ বাতাস খাচ্ছে সাথে সাথে দুইটা লটারি তৈরি করে ফেললাম বললাম বউ তুমি যার নাম তুলবে সে বাতাস দিবে সে এবারও তার নিজের নাম তুলল সুতরাং এখন তাকে বাতাস করতে হবে এখানে আমার কোনো হাত নাই সে নিজেই নিজের নাম সিলেক্ট করেছে খুব খারাপ লাগছিল কিন্তু লটারি বলে কথা সুন্দর একটা ট্যুর শেষ করে আবার লটারির মাধ্যমে জানালার পাশের সিটটা দখল করে ওষুধের বোতলের মতো ডানে বামে ঝাঁকি খেতে খেতে আমরা আবার ঢাকায় ব্যাক করলাম বাসায় ব্যাক করার পর আমার মনটা খুবই ফুরফুরা ছিল কারণ এই জীবনে শেয়ার আর কোনো দিন আমার সাথে লটারি করার সাহস পাবে না এমন শিক্ষা দিয়েছি আমাকে লটারি করে সাজেক নিয়ে যাওয়া হ্যাঁ এখন কেমন লাগে কিন্তু খাটে ফেলে রাখা লটারিগুলো খোলার পরে বুঝতে পারলাম এটাই আমার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল একটার মধ্যে না কক্সবাজার লেখা থাকার কথা তুমি যে স্কুল থেকে এসব শিখে আসছো সেই স্কুলের হেডমাস্টার আমি